কেবল নেটওয়ার্ক ডিজিটাল রূপান্তরের পাশাপাশি সেটটপ বক্সগুলো যেন প্রান্তিক জনগোষ্ঠী সহ সবার সামর্থ্য অনুযায়ী কেনার সুযোগ থাকে সে বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা ডিজিটালাইজ সিস্টেমে যাব, তখন সেটটপ বক্সের দাম বিভিন্ন জনের বিভিন্ন সামর্থ্য আছে, যাতে করে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী সেটটপ বক্স বসাতে পারে, তো সেই জন্য সেই দামও রাখতে হবে, সামর্থ্য অনুযায়ী সবাই যেন করতে পারে সেটির দিকে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়াব আয়োজিত ইফতার সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। দেশের কেবল নেটওয়ার্কে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের পথিকৃত সাব জানিয়ে দিলেন, এক একটি এলাকা ব্লক করে নেটওয়ার্ক ডিজিটাল করতে চায় না সরকার। আমরা প্রাথমিকভাবে শুরুতে ডিজিটাল সিস্টেম এবং অ্যানালগ সিস্টেম দুটাই চলবে। এছাড়াও বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বেসরকারি পর্যায়ে টেলিভিশন শিল্পের অগ্রযাত্রা বজায় রাখার বিষয়টি ভাবনায় রাখার অনুরোধ জানান সম্প্রচার মন্ত্রী। এই জননেত্রী শেখ হাসিনা প্রাইভেট সেক্টরে প্রাইভেট টেলিভিশন দেওয়ার কারণে এটি সম্ভব হয়েছে। সুতরাং যার হাত ধরে এই প্রাইভেট টেলিভিশনের যাত্রা, যার কারণে এই কেবল অপারেটর লাইসেন্স এবং কেবল অপারেটর ব্যবসার যাত্রা এবং বিস্তৃতি, তার নেতৃত্বে যেন দেশ অব্যাহতভাবে এগিয়ে যায় সেদিক দিকেও একটু খেয়াল রাখার জন্য। হাসান মাহমুদ এ সময় কয়েক দশক ধরে টিভি চ্যানেলগুলো প্রান্তিক জনগোষ্ঠী সহ সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কেবল অপারেটরদের ভূমিকার প্রশংসা করেন। আইন অনুসারে বিদেশি চ্যানেলগুলোর বিজ্ঞাপনমুক্ত বা ক্লিন ফিড সম্প্রচার, টিভি চ্যানেলগুলোর ক্রম ঠিক রাখার বিষয়ে সহযোগিতার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। বাংলাদেশের একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টেলিভিশন সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গত আড়াই দশক ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বাস্তবায়নের ক্ষেত্রে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু আজকে এটি বাস্তবায়িত হওয়ার পর আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি উপকৃত হয়েছে। ওয়াব নেতৃবৃন্দের উত্থাপিত দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ওটিটি প্ল্যাটফর্মের ডোমেইন, ওটিটি প্ল্যাটফর্মের যেইটুকু অনুমতি থাকবে নীতিমালা অনুযায়ী, তারা সেখানেই সীমাবদ্ধ থাকতে হবে। একজনের ডোমেইন আরেকজন ইনভেইট করা সেটি উচিত নয়, কারণ প্রত্যেকে প্রত্যেকের ডোমেইনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। একজনের ব্যবসার মধ্যে আরেকজনের ব্যবসা হাত বাড়ালে তাহলে তো উভয়ের ক্ষতি হবে। কেবল অপারেটররা ইন্টারনেট সংযোগ দেওয়া শুরু করলে যেমন এক ব্যবসা অঙ্গনে অন্যের ঢুকে পড়া হবে, সেটি ওটিটি প্ল্যাটফর্ম এবং অন্য সব ক্ষেত্রেই প্রযোজ্য। ওটিটি নীতিমালার চূড়ান্ত খসড়াটি হাইকোর্টে অনুমোদন হয়ে গেলে এসব বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যাবে। কোয়াব সভাপতি ABM সাইফুল হোসেনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী, সহসভাপতি রাশিদুর রহমান মালিক এবং সৈয়দ হাবিব আলী, সাবেক সভাপতি আনোয়ার পারভেজ সভায় বক্তব্য রাখেন। একাত্তর টিভির চেয়ারম্যান মোজাম্মেল হক বাবু, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুনুর রশিদ সহ বেসরকারি টেলিভিশন চ্যানেলের দায়িত্বশীল কর্মকর্তারা ইফতারে উপস্থিত ছিলেন।